প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার প্রায় 1 কোটি মানুষ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের জীবন জীবিকাকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে, যে কারণে উপকূলীয় এলাকায় ঘটছে বাস্তুচ্যুতির ঘটনা। মূলত সিডর ও আইলার পর থেকে এ বিষয়টি লক্ষণীয় হয়ে ওঠে। এর মধ্যে খুলনার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনী এবং বাগেরহাটের মংলা উপজেলায় এ সংখ্যা বেশি। এক পরিসংখ্যান অনুযায়ী এসব এলাকার 8,42,000 মানুষ প্রাথমিকভাবে বাস্তুচ্যুত হয়ে পড়ে। আইলার সময় এই জায়গায় কিছু মহিলারা আছে, পুরুষ লোক বাইরে কাজ করে চলে গেছে, মানুষ সব চলে গেছে জঙ্গলে বিভিন্ন জায়গায় কাজ কামে, সমাজের ঢাকা শহরে খুলনায়। আমরা কতদিন আছি কি কষ্টই, খুব কষ্ট, ঘরে থাকার মতন একটু কোন রাম, ওই যে কুড়িয়ে বেন্ডে আছি। বিশ্লেষকরা বলছেন, গত 7 থেকে 8 বছরের মধ্যে উপকূলীয় এলাকায় কয়েকটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আয়ের উৎসগুলো ক্রমেই দর্শক, এই বাস্তুচ্যুতি এবং দেশের অভ্যন্তরে অভিবাসনের বিষয়ে কথা বলতে আমাদের খুলনা ব্যুরো স্টুডিওতে উপস্থিত আছেন জাগ্রত যুব সংঘের নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। বিস্তারিত জানতে সরাসরি কথা বলছি তার সাথে। এটিএম জাকির হোসেন, বাংলার সময় স্বাগত জানাচ্ছি। রিপোর্টে আমরা দেখলাম প্রাকৃতিক দুর্যোগের কারণে গত 6 বছরে বাংলাদেশের 1/4 কোটিরও বেশি মানুষ কিন্তু বাস্তুহারা হয়েছেন, নগরায়ন এবং তারা শহরে চলে আসছেন বলা হচ্ছে। নগরায়নে এই বিষয়টি কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন জাকির হোসেন? আমরা জানি যে আসলে কেউই তার নিজের বাস্তবতা ছাড়তে চায় না, নিতান্ত নিরুপায় না হলে কেউই বাড়ি ছেড়ে যায় না। কিন্তু আমরা দেখছি যে লাস্ট 10 ইয়ার্স বা আরো অনেক বছরে যে আমাদের এই উপকূলীয় অঞ্চলে ঝড় ঝঞ্ঝা, বড় বড় সাইক্লোন অনেক বেড়ে গেছে, যার ফলে জীবন জীবিকা হুমকির সম্মুখীন পড়ছে মানুষের। ওখানে প্রতিটা ঝড়ে বন্যায় অনেক মানুষ মারা যাচ্ছে, তাদের বাড়িঘর পানিতে ডুবে যাচ্ছে, রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে, ওখানে জীবন জীবিকার কোনো ব্যবস্থা নাই, যার ফলে বাধ্য হয়ে মানুষকে এলাকা ছাড়তে হচ্ছে এবং নগরে আসতে হচ্ছে। আমাদের ব্যাপকভাবে ইনভেস্টমেন্ট করা দরকার, উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া দরকার উপকূলীয় অঞ্চলগুলিতে, যেখানে মানুষরা কিছু করে খেতে পারে, কৃষি না হলে অন্য অল্টারনেটিভ থাকে সেখানে, তাহলে আসলে মানুষরা এলাকা ছেড়ে যাবে না। আর একটা হলো প্রোটেকশন, আপনার এমবাংকমেন্টগুলি যদি এরকম নাজুক অবস্থায় থাকে তাহলে মানুষরা তো ওখানে থাকতে পারবে না। আমরা যদি দাকো কয়রার কথা মনে করি, শরণকলার কথা মনে করি, তাহলে সেখানে আসলে মানুষটা কি করে থাকবে? বাঁধ তো অনেক নাজুক, প্রতি সময় পানি বাড়লে আমরা দেখছি যে ওখানে বাঁধ ভাঙছে, লবণাক্ততা বাড়তেছে, মানুষ লাস্ট কয়েক বছরে যা কিছু উৎপাদন করতেছে, যা কিছু আয় করতেছে, সবই একটা বন্যা, একটা সাইক্লোনে ধ্বংস হয়ে যাচ্ছে, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। এই জন্যই আসলে মানুষরা ছাড়তে বাধ্য হচ্ছে তাদের বাস্তবতা। এবং এটা নগরায়নে, আমরা যদি নগরের যে আমাদের প্ল্যান যে নিয়ে আমাদের নগর হচ্ছে, এটার পরে একটা বাড়তি প্রেশার, বিশাল একটা প্রেশার আসতেছে, অনেক মানুষ আসতেছে, সুতরাং যানজট সৃষ্টি হচ্ছে, বাড়িঘর থাকছে না, মানুষ বস্তিতে বাস করতে হচ্ছে, নগরের যে সুবিধা যে সেবা এই ব্যবস্থা ভেঙে পড়তেছে, কারণ এত বেশি মানুষকে অ্যাকোমোডেট করার ক্যাপাসিটি তো আমাদের নগরায়ন প্ল্যানিং এ এটা নাই। এবং বিশেষ করে এবং পেরিয়ারবান এলাকা যেটা, এইসব এলাকার মানুষের আরো বেশি কষ্ট করতে হচ্ছে। পানি ব্যবস্থা নাই, যার ফলে মানুষরা, জি বলুন প্লিজ, এই বাস্তুচ্যুতি ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা অন্য কোন ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব কিনা বাস্তুচ্যুতি ঠেকাতে? আসলে এটা যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের ওখানে আগে আপনার ঝড় ঝঞ্ঝা এখান থেকে প্রোটেকশন এটা ব্যবস্থা করতে হবে, যে এমবাংকমেন্ট আছে, এমবাংকমেন্টগুলি যথেষ্ট শক্তিশালী হতে হবে, যাতে মানুষরা ভয়ে থাকবে না যে একটা ঝড় হলে আমার সবকিছু হারাতে হবে, আমার জীবন যেতে পারে, এই ভয় থেকে মানুষদের বাঁচাতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং ওখানে কৃষি যাতে কেটে থাকতে পারে, ওখানকার বেশিরভাগ আমাদের মানুষরা কৃষিজীবী, সুতরাং কৃষি কিভাবে হতে পারে, কিভাবে লবণ সহিষ্ণু জাত চাষ করা যেতে পারে, বা আমাদের ট্রেডিশনাল জাত যেগুলি লবণ সহিষ্ণু আছে এগুলি কি করে তারা চাষাবাদ করে নিজের জীবন জীবিকার যত প্রয়োজনীয় যতটুকু অতটুকু আয় করতে পারে। আমরা সাধারণত দেখছি এত ছোট ছোট আমরা প্যাকেজ নিয়ে মানুষকে সাপোর্ট করতে যাচ্ছি, যেটা তার জীবন ধারণের জন্য, একটা ফ্যামিলির একটা মাসের প্রয়োজন মেটানোর জন্য, এক
যথেষ্ট না, যার ফলে মানুষরা সেটা দিয়ে উপকার পাচ্ছে না এবং তারা শহরে আসতেছে রিক্সা চালানোর জন্য বা শ্রমিক হওয়ার জন্য। সুতরাং আমাদেরকে অনেক বড় করে চিন্তা করতে হবে যে কি করে আমরা উপকূলের মানুষকে উপকূলে রাখতে পারবো, কারণ আমাদের এত মানুষকে অ্যাকোমোডেট করার মতো জায়গা আমাদের দেশে নাই। জি বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের খুলনা ব্যুরো থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জাগ্রত যুব সংঘের নির্বাহী পরিচালক এম জাকির হোসেন, এবং কথা বলছিলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুতি এবং দেশের অভ্যন্তরীণ যে অভিবাসন প্রক্রিয়া এবং সেটি ঠেকানোর নানা উপায় নিয়েও বলছিলেন তিনি।